নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ মহাদশমী, প্রত্যেককে মহাদশমীর শুভেচ্ছা। রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আমরা প্রতিদিনই কোনো না কোনো কন্টেন্ট নিয়ে হাজির হই। আজকে কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি মায়ের বিদায় বেলা। মাকে তার আগে একটাই কথা বলবো, আবার এসো মা, অর্থাৎ আসছে বছর আবার হবে, আসছে বছর আবার দেখা হবে। এই মুহূর্তে আমি রয়েছি বনগাঁর ঐতিহ্যবাহী নদী ইছামতি। আমার সঙ্গে যারা রয়েছেন পুরসভার কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকে এই যে নৌকার মধ্যে দাঁড়িয়ে আছি আমি কেন, এই বিষয়টা আপনাদেরকে একটু জানাচ্ছি। নৌকার মধ্যে দাঁড়িয়ে থাকার কারণ, মাকে যে সমস্ত পুজো প্যান্ডেল, যে সমস্ত ক্লাব বা বাড়ির পুজো যারা প্রত্যেকেই নিয়ে আসছেন, তারা মাকে এই ইছামতির এই ঘাটে মাকে নিরঞ্জন করবার পর, তারপরে এখান থেকে সহকর্মীকে দেখাতে বলবো, আমার ঠিক ডান দিক অর্থাৎ উপরে সেখানে একটি ক্রেন রাখা রয়েছে, জেসিপি। এই জেসিপি দিয়ে মাকে যখন নিরঞ্জন করা হবে এই ইছামতির বক্ষ গিয়ে, তারপরে মাকে এখান থেকে তৎক্ষণাৎ মাকে বিসর্জনের পর তাকে তুলে ফেলা হবে। ওইদিকে আরেকটি হাইড্রা মেশিন রয়েছে যা দিয়ে তড়িগড়ি সরিয়ে দেওয়া হবে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। ঠিক তার জন্য সহকর্মী আবার দেখাবে উপরের দিকে, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পুলিশের যেমন কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে গোটা এই নিরঞ্জনের ইছামতির, বনগাঁ ইছামতির যে ঘাটটা, পাশাপাশি পুরসভার পক্ষ থেকেও বেশ কর্মী যারা রয়েছেন তারা রয়েছেন, আধিকারিকরা তারা প্রত্যেকেই, ডিসাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ বিপর্যয় মোকাবেলার টিম তারাও রয়েছেন, কোনোভাবে যাতে এই বিপর্যয় না ঘটে যারা দর্শনার্থী যারা মাকে নিয়ে আসবেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই ইছামতির বক্ষ গিয়ে মাকে নিরঞ্জন করবেন, মাকে বিসর্জন দেবেন, তারপরে তড়িঘড়ি একেবারে এখান থেকেই মায়ের যে কাঠামো সেই কাঠামো তুলে নেওয়া হবে এই ঐতিহ্যবাহী ইছামতি নদীর ঘাট থেকে। পাশাপাশি নদীর জল যাতে দূষিত না হয় তার জন্যই তড়িঘড়ি এই ব্যবস্থাটা, যাতে একেবারে নিরঞ্জনের পর তারা তাড়াহুড়ো করেই এখান থেকে, মানে বলা চলে যুদ্ধকালীন পরিস্থিতিতে এখান থেকে মায়ের কাঠামোগুলো তুলে নেওয়া হবে। এছাড়াও দেখার চেষ্টা করব এই যে ইছামতির বেশ খানিকটা ব্যারিকেড দেওয়া হয়েছে নেট দিয়ে, অর্থাৎ যারা এখানে মাকে নিরঞ্জনের জন্য নামবেন যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা না ঘটে, তার জন্য মাঝ নদীতে যাতে কেউ না যেতে পারেন, ঠিক তার জন্য পুরসভার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এই বনগাঁর ঐতিহ্যবাহী ইছামতি যে ঘাট, এই ঘাটে। এখানেই পরপর একের পর এক বিভিন্ন জায়গা থেকে তারা পরিবারের সদস্যরা বা বিভিন্ন ক্লাব তারা একের পর এক ঠাকুরগুলোকে নিয়ে আসছেন, তারা ঠাকুরগুলোর নিরঞ্জনের ব্যবস্থা করছেন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকে এই যে একেবারে ইছামতির ঘাটের যেই কন্টেন্টটা আপনাদেরকে দেখালাম, এরকম সব খবর সবার আগে পেতে হলে আপনাদের প্রত্যেককেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর ইউটিউব সবার আগে পেতে হলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি সব খবর দেখতে হলে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা চ্যানেল। আমরা বলেছিলাম আমরা মানুষের কথা বলি, আমরা আবার বলছি আপনাদের কথাই আমরা বলি, আপনাদের সমস্ত ধরনের খবর সবার আগে আমরা দেখাবো আপনাদের কাছে, আমরা আপনাদের কাছে বদ্ধপরিকর খবর দেখানোর জন্য। তাই প্রত্যেকেই রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং রিপাবলিক বাংলা চ্যানেলের প্রতি প্রত্যেকে নজর রাখুন, সব খবর সবার আগে পেয়ে যান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।